হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ইটস মি রুনা খান ফ্রম রুনা খানস ব্লগ। আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটা লার্নার প্লেটের গাড়ি। হ্যাঁ বন্ধুরা, আমি এখন ড্রাইভিং লেসেন নেওয়া শুরু করেছি। ড্রাইভিং লেসেন নেওয়ার প্রথম যে কারণটা হচ্ছিলো সেটা হচ্ছে হলো নিজের ইন্ডিপেন্ডেন্সি। হ্যাঁ, নিজের স্বাধীনতা অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে, আর নিজের সেফটিও অনেক দরকার আছে। স্পেশালি যারা ওয়ার্কিং মাদার, তাদের জন্য ড্রাইভিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অনেক দিন ধরেই শেখার প্ল্যান ছিল, শিখতে পারিনি বিকজ অফ অনেক অনেক ফাঁকিবাজি। আর ফাঁকিবাজি ছিল, আর সবচেয়ে বড় ক্রেডিট আমি দেবো হচ্ছে আমার হাজব্যান্ডকে। তার কারণ হচ্ছে ওটা, যখনই কোনো কিছু আমার দরকার হয়, যখনই কোনো কিছু নেওয়ার দরকার হয়, তখন সেই আমাকে নিয়ে যেত, এবং এই কারণে আমি এতটুকু ঢিলামি দিয়ে দিয়েছিলাম। আর মনে করেছিলাম যে না, সে তো করছে, আমার কী করা দরকার, এই বলে বলে আমার আর ড্রাইভিং শেখা হয়নি। যাই হোক, কিন্তু ড্রাইভিং শেখার মূল এখন যে কারণ হচ্ছিলো সেটা হচ্ছে হলো, এখন আপনারা সবাই জানেন কম বেশি আমি অনেক জবের সাথে আমি জড়িত আছি এবং কিছু বিজনেসের সাথে জড়িত আছি। তো এই জব এবং বিজনেসের মধ্যে আমি জড়িত থাকার পরও কিছু নতুন আরেকটা বিজনেসের সাথে আমি জড়িত হয়েছি। এই কারণে মামুন আমাকে আর সময় দিতে পারছে না সেভাবে, আমাকে প্রতিবারই আমাকে উবার নাহলে ট্যাক্সি কল করে আমাকে যেতে হয়। তো এইটা একটু কষ্টসাধ্য হয়ে গেছে এবং একটু ব্যয়বহুলও হয়ে গেছে। তো সেদিকে আমি ট্যাক্সি আর এভাবে কল না করে, এবং মামুনের জন্য আমি ওয়েট না করে, আমি যদি নিজেই যদি ড্রাইভিং শিখতে পারি তাহলে কেন না। তো এইটাই হচ্ছে হলো আমার ড্রাইভিং শেখার মূল কারণ। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হলো, গত বছর এই সময় ঠিক এই সময়টাতে আফিফের একটা প্রবলেম হয়, ওর হাতটা দরজার মধ্যে ট্র্যাপড হয়ে যায়, এবং আমি বাসায় কেউ ছিল না, আমি যে ট্যাক্সি কল করব সেটাও করতে পারছিলাম না, আমি ভয় পাচ্ছিলাম প্রচুর। আমি অ্যাম্বুলেন্সে কল করেছি, তারা আসবে না, কারণ তাদের মতে এটা এমার্জেন্সি না, এমার্জেন্সি বলতে বোঝাচ্ছে তারা লাইফ থ্রেটনিং না। এখন কিছুতে বলার নাই, এখন এই দেশের সিস্টেমটাই এই ধরনের। যাই হোক, আমি অনেক কষ্ট করে মামুন আসা পর্যন্ত ওয়েট করলাম, এবং তখন আমি সেভাবেই আমি গেলাম। আর ট্যাক্সি কল না করার একটা কারণ আমার ছিল যে, আমি দুটা বাচ্চা আমার সাথে ছিল, স্পেশালি আফিফ ছিল, খুব লাফালাফি করছে, যেখানে আমি তাকে কারো অ্যাসিস্ট্যান্স ছাড়া আমি নিজে যেতে পারতাম না। এবং সেখান থেকে শিক্ষা পেয়েছি আমি, যার জীবনে যাই হয়ে যাক না কেন, আমি ড্রাইভিংটা শেখা আমার ভেরি ইম্পর্ট্যান্ট। তো ড্রাইভিংটা শেখা এত দেরি হয়ে গেল, তার কারণ হচ্ছে হলো ডিউ টু কোভিড-19 আমরা অনেক সোশ্যাল ডিস্টেন্সিংয়ের মধ্যে ছিলাম, অনেক কিছু ক্লোজ ছিল, বাচ্চা কাচ্চা স্কুলে যায়নি, তারাও বাসায় ছিল, এবং আমি কমপ্লিটলি লকডাউন ছিলাম বিকজ অফ স্পেশাল নিডস চাইল্ডের জন্য। তো এনিওয়ে, যখন খুলে গেছে তখন আমি ভাইয়ের কাছ থেকে আমি টাইমটা নিলাম, এবং সে আমাকে খুব যত্ন সহকারে শেখাচ্ছে। আমাকে রেড রুট ড্রাইভিং ইনস্ট্রাক্টর হচ্ছে হলো নুরুল ভাই, নুরুল চৌধুরী, আমাদের খুবই পরিচিত একজন মানুষ। তিনি আমাকে বরাবরই সবসময় বলেছে যে ড্রাইভিংটা শেখার কথা, এবং সে খুব যত্ন সহকারেই আমাকে শেখাচ্ছে বরাবরই এইটা। এবং তার হাতে অনেক মানুষজনই পাস করেছে, এবং সে প্রতিবারই আমি যখন সেই হোয়াটসঅ্যাপে করে সেই স্টুডেন্টদেরকে যখন দেখায়, তখন আমি মনে করি যে ওফ, একদিন এখানে আমিও আসবো, আমারও ছবি হবে, সামথিং কিছু একটা। তো এই আর কি। তো যাই হোক, আমি আমার এইটা হচ্ছে হলো আমার 8th লেসন আমার আজকে। তো 8টা লেসন পরে আমি আমার গাড়িটা ঠিক এইভাবে চালাচ্ছি। বন্ধুরা, আপনারাই জাজ করুন আমি কেমন চালাচ্ছি। এটা ওভার কোনো কনফিডেন্ট না, এটা হলো এমনি কনফিডেন্টলি আমি চালানোর চেষ্টা করেছি, এবং যেহেতু ভাইয়া আছে সাথে, এই জন্য আমার কোনো ভয়ের কোনো কারণ ছিল না, এটাও একটা কারণ হতে পারে। তো এই তো, আমার মনে হয় না যে আমি খারাপ গাড়ি চালাচ্ছি। 8টা লেসনের পরে যদি আমি গাড়ি এভাবে চালাতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ। আর ভাইয়া রিলি আমাকে খুব ভালোভাবে গাড়ি চালানো শেখাচ্ছে, এবং আমি রিলি অনেক হ্যাপি। আরেকটা কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে হলো, ড্রাইভিং শুধু না, আমি ড্রাইভিং চালানোর পাশাপাশি থিওরিটাও পড়া শুরু করেছি, এবং যখন আমি ড্রাইভিংটা শিখছি তখন থিওরির অনেক কোশ্চেন কিন্তু আমি এই ড্রাইভিং শেখার মাধ্যমে সলভ করতে পারছি। অনেক কোশ্চেনগুলো ভাইয়া বসেই আমাকে বলে দিচ্ছে, এবং যখন বাসায় এসে থিওরিটা প্র্যাকটিস করছি, অ্যাপসে যখন মক টেস্টগুলো দেওয়া শুরু করছি, আমি দেখছি যে অনেক কোশ্চেনের উত্তর আমি ওইটার মধ্যেই পেয়ে যাচ্ছি, এবং সেগুলো কারেক্টও হচ্ছে। তো এটা আরেকটা এক্সপিরিয়েন্স যে, ভালো কোনো ইনস্ট্রাক্টরের সাথে যদি কেউ ইনভলভ হতে পারে, তাহলে তার জন্য যেভাবে ড্রাইভিংটা ইজি হবে, ঠিক তদুপরি
ড্রাইভিং থিওরিটাও ইজি হয়ে যাবে। তো সেটাই আর কি মেইন কথা। এই এটা হচ্ছে হলো আমাদের সাইপ্রাসের একটা জায়গা, এটা অনেক নাইস একটা জায়গা। এবং সাইপ্রাসটা ক্রস করে আমি সিটি এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছি। সিটি এয়ারপোর্টের দিকে গিয়ে আমি গাড়ি চালাবো কখনো চিন্তাই করিনি। আমি সাইপ্রাসের কথা আমি আর একটু বলে নেই। এখানে আমি ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন থেকে আমি মাস্টার শেষ করেছি 2011-12 দিকে। আমি সেই সময় প্রেগনেন্ট ছিলাম, খুব কষ্ট করে আমাকে ট্রাভেল করতে হতো। প্রেগনেন্সির সময় আমাকে খুবই কষ্ট করে যেতে হতো। কিন্তু এই তো এখন সকল সমস্যার সমাধান এবং নতুন কনফিডেন্টলি অনেক কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ড্রাইভিংটা আসলে খুব মজার। আমি যখন ড্রাইভিংটা শিখে আশেপাশে অনেক কিছু তাকাই, আমি চেষ্টা করি হ্যাজার্ডগুলো দেখার জন্য। বেশ কিছুক্ষণ আগে একটা প্যাডেস্ট্রিয়ান গেল জেব্রা ক্রসিংয়ের দিকে, তখন আমি ঠিক আগ মুহূর্তেই আমি আমার গাড়িটা স্লো করে দিয়েছিলাম। এটা আরেকটা হ্যাজার্ড যাচ্ছে, সাইক্লিস্ট ছিল এখানে। সাইক্লিস্ট ইজ এ ভেরি বিগ হ্যাজার্ড, যেটা আমি যখন থিওরিতে যখন পড়ি তখন বোঝা যাচ্ছে এই আর কি। আর প্যাডেস্ট্রিয়ান যখন যায় খুব দূরে থেকে, এটা অনেক মাপঝোঁক করে গাড়িটাকে স্লো করে থামাতে হবে, যেন গাড়িটা শেক যেন না হয় এবং গাড়িটা যেন একদম বাউন্স যেন না করে, এইভাবে আমাকে থামতে হবে গাড়িটা। এটাও আমি অনেক কিছু শিখেছি। এখন যেগুলো শিখেছি সেগুলোই আপনাদের সামনে আমি আবার রিলাই করছি এই আর কি। গাড়ি চালাতে আমার খুব মজাই লাগছিল। গাড়ি চালানোর মধ্যে অনেক আসলেই অনেক মজা আছে। আমি যেহেতু ঘুরে বেড়াতে পছন্দ করি, ফ্রেন্ডদের সাথে শপিং করতে পছন্দ করি, বিভিন্ন রেস্টুরেন্টে যেতে পছন্দ করি, আমার পছন্দের তালিকায় এখন আরেকটা বেড়েছে, যেটা হচ্ছে ড্রাইভিং। ড্রাইভিংটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। শুধু যে ঘুরে বেড়ানো এবং বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে শপিং করা এটা সেটা সেটা না, এটার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে হলো ওই যে কথা বলার আগে আমি বললাম যে আফিফের একটা প্রবলেম হয়েছে, যে কারণে আমি অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে অ্যাম্বুলেন্সের জন্য। আলটিমেটলি অ্যাম্বুলেন্সটা তো আসলেই নেই এবং আমলের জন্য ওয়েট করতে হয়েছে। আমি ট্যাক্সির নাম্বার আমার জানার পরেও আমি ট্যাক্সিকে কল করতে পারিনি, কারণ তার আফিফের অ্যাটিটিউডে তার এতটাই নার্ভাস ছিল এবং আনপ্রেজেন্ট ছিল ওই সিচুয়েশানটা, যেটা আফিফকে নিয়ে আমি ট্যাক্সিতে একেবারেই মুভ করতে পারছিলাম না। এবং সেভাবে আমি রয়্যাল লন্ডন হসপিটালে গিয়েছিলাম মামুন আসার সাথে সাথে। আমাকে বেশিক্ষণ যদিও ওয়েট করতে হয়নি, মামুনকে কল করার সাথে সাথেই মামুন চলে এসেছিলো এবং মামুন কাজের শেষ করে অন দ্য ওয়েতেই ছিল বাসার জন্য। এই জন্য লাকিলি আমি এটা হয়েছিল। যাই হোক, এখন দেখছি হলো চলে আসি ড্রাইভিংয়ের কথায়। ড্রাইভিংটা হচ্ছে হলো অনেক মজার বিষয় এবং অনেক কনফিডেন্টলি করতে হয়, অনেক রিস্কও আছে এখানে। খুবই কনসেন্ট্রেট করে আমাদেরকে গাড়ি চালাতে হয় সবসময়। স্পেশালি রাউন্ড অ্যাবাউট হচ্ছে হলো আমার একটা মানে প্যানিকিংয়ের একটা জায়গা সত্যি কথা, কারণ আমি এই এত বিশাল একটা রাউন্ড অ্যাবাউট কোথায় থামবো, কখন সিগনাল দেবো, এত মাপঝোঁক আমাকে এখনও বুঝে আমি উঠতে পারিনি। যদিও ইনশাল্লাহ ইন ফিউচারে কিছু লেসন যখন আমি আরও নেবো তখন আমি এটা কনফিডেন্ট হয়ে যাবো এবং খুব দ্রুত পাস করব। এখন যারা যারা ড্রাইভিং থিওরি যারা পরীক্ষা দিতে চাইছেন তারা প্লিজ তারা আপনারা বুক করে ফেলুন, কারণ আমি বুক করেছিলাম 5-6 দিন আগে, কিন্তু আমার ড্রাইভিং আমার থিওরি পড়েছে হচ্ছে প্রায় 1.5 মাস পর, হুইচ ইজ November 15th। তো অনেক দেরি করেই আমাদের এখানে স্লট দিচ্ছে, অনেকেই ব্যস্ত সবাই এখন। আমার মনে হয় যে তারা প্রিকশনের জন্য খুব রেস্ট্রিক্টেড করে দিয়েছে। এবং আমার সেন্টারটা হচ্ছে হলো মাইল্যান্ডের একটা সেন্টার, আর সন্ধ্যা 6টার দিকে। তো এটাই এই একটা স্লটই খালি ছিল, তাই তাও 1.5 মাস পরে। তো যারা যারা চাইছেন যে ড্রাইভিং থিওরিটা পাস করবেন, কাইন্ডলি তারা পরীক্ষার বুকিংটা দিয়ে দেন, তাদের জন্য ইজি হবে। আমি যখন গাড়িটা চালাচ্ছিলাম আমি খুবই হ্যাপি ছিলাম, আমি খুব ভালোভাবেই গাড়িতে চালাতে পারছিলাম এবং ভাইয়া আমাকে ভালোই বলছিল যে না তুমি ভালো চালাচ্ছ এই আর কি। তো সেই বিষয়টাতেও আমার খুব ভালো লাগছিল যে আমি কনফিডেন্টলি গাড়িটা চালাচ্ছিলাম। কনফিডেন্ট থাকা একটা কারণও মনে হয় হচ্ছে যে ভাইয়া পাশে বসেছিল মনে হয় সেই কারণে। এখন একা যখন গাড়ি চালানো সে থাক করবো বা চালাবো যখন আইডন নো কী হবে, হয়তো পাস করার পরে কিংবা কয়েকটা লেসন নেওয়ার পরে হয়তো আমার এটা আর প্যানিকিংটা থাকবে না। তো চেষ্টা করছি আমি গাড়িটা খুব ভালোভাবে চালানোর জন্য।
আরেকটা কথা হচ্ছে হলো এখানে যখন বাইক যখন খুব বেশি জোরে মুভ করে তখন আসলে অনেক ভয় লাগে, স্পেশালি বাইক এবং লরিসগুলো দেখলে আমার খুব ভয় লাগে। যেটা ভাইয়া সবসময় বলে যে কন্ট্রোলটা স্পিড যদি কন্ট্রোলে থাকে তাহলে কখনই কোনো প্রবলেম মনে হয় না। স্পেশালি এটাই সত্যি কথা, আমি বারবার ভাইয়া যখন আমাকে বলছিল আমি সেটা কাজেও প্রমাণ পেয়েছি যে স্পিডিংটা যখন আমরা বেশি করে ফেলি তখনই আমরা ইমব্যালেন্স হয়ে যায়, তখনই স্পিডটা যদি কন্ট্রোল থাকে তখন সব কিছু খুবই নর্মাল হয়ে যায় এবং ইজিলি আমরা যখন ইউ টার্ন করি বা যখন কোনো জায়গায় থামার চেষ্টা করি, পার্কিং করার চেষ্টা করি, মিটিং কনজেকশন যখন থাকে আমাদের, মিটিং পয়েন্ট যখন থাকে, তখন স্পেশালি আমাদের উচিত আমাদের একদম ইয়েটা করে দেওয়া, মানে রিডিউস করে দেওয়া আমাদের স্পিডটা রিডিউস করে দিলেই আমাদের এটা ইজি হয়ে যায় সব কিছু, যেটা সবসময় বলে থাকি ভাইয়া। আমার কাছে এখন আজকে বেশি ট্রাফিক ছিল না, এই কারণে মনের আনন্দে গাড়ি চড়ে ঘুরে বেড়াতে পেরেছি, গাড়ি শিখতে পেরেছি। কিন্তু মাঝে মধ্যেই লন্ডনে অনেক বেশি ট্রাফিক হয়ে যায়, এখন ট্রাফিকের মধ্যে গাড়ি চালানোটা একটু ঝামেলা বলে মনে হয়, কিন্তু এটা আবার টেস্টের সময় নাকি এটা অনেক ভালো। তো যাই হোক, বেশি ঝামেলার পোহাতে হয় না। আই ডোন্ট নো যে টেস্টে এখনও মোটরওয়েতে নিয়ে যাওয়া হয় কি না, আই ডোন্ট নো, এটা আমি ভাইয়াকে ডেফিনেটলি জিজ্ঞেস করবো। আর কেউ যদি জেনে থাকেন প্লিজ আপনার আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যে এখনও কোনো রাউন্ড অ্যাবাউট তো নেবেই, হয়তো মোটরওয়েতে নিয়ে যায় কি না। মোটরওয়েতে নিয়ে গেলে এত জোরে গাড়ি চালানো লাগে, ভীষণ ভয় লাগে আমার। যাই হোক, আর তারপরেও যে গাড়ি চালাচ্ছি এবং কনফিডেন্টলি আমার মনে হয় আমি ভালোই গাড়ি চালিয়েছি, আমি গাড়ি আমার চালানোতেই আমি অনেক বেশি হ্যাপি। চলে যাচ্ছিলাম হচ্ছে হলো পপুলারের দিকে। এখন পপুলার জায়গাটাও আমার বেশ পছন্দের, পপুলার, তারপরে ক্যানারি ওয়ার্ফ আমার অনেক পছন্দের জায়গা। ক্যানারি ওয়ার্ফ হচ্ছে হলো আমার মোস্ট ফেভারিট জায়গা আমার, তার কারণ হচ্ছে হলো সেখানে অনেক বড় বড় কোম্পানিজ আছে, ব্যাংক আছে, হেড অফিস আছে, যেগুলো আমরা শুধু ক্যানারি ওয়ার্ফের দিকেই আমরা দেখতে পারি। ক্যানারি ওয়ার্ফের আরেকটা স্পেশালিটি হচ্ছে হলো ব্যস্ত জায়গা, খুবই এডুকেটেড মানুষজন, অফিসিয়াল যারা থাকে স্পেশালি তারা সেখানে জব করে। এবং ওখানে আরেকটা আছে বিলিয়ন্স গেট মার্কেট, ওখানে অনেক ধরনের ফিশ পাওয়া যায়, কিন্তু সকালবেলা ওঠার ভয়ে বন্ধুরা আমি এই পর্যন্ত ওই ফিশ মার্কেটে যেতে পারলাম না, কিন্তু সবসময় যখন দেখি যে ওখানে অনেক ভালো ফিশ পাওয়া যায় আমি বরাবরই প্ল্যান করি যে যাবো, কিন্তু কখনোই আমি যেতে পারি না। ওটা আর্লি মর্নিং যেতে হয়, আর্লি মর্নিং বলতে বোঝাচ্ছি আমি 4-5টার দিকে, এবং 8টার দিকে ওটা 9টার দিকে মনে হয় বন্ধ হয়ে যায়। তো বুঝতেই পারছেন বন্ধুরা এত আর্লি ওঠা এবং শপিং করতে যাওয়াটা ভেরি ডিফিকাল্ট, বাট যারা যায় তারা তো যায়। এই ছিল আজকে আমার এই ভিডিওটা বন্ধুরা, হোপফুলি আপনারা সবাই এই ভিডিওটা লাইক করেছেন। যদি লাইক করে থাকেন প্লিজ আপনারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাকে অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করতেও একদম ভুলবেন না। অ্যান্ড ভাইয়া যে রেড রুটসে ড্রাইভিং যে স্কুলটা আছে সেখানেও আপনার কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন এবং ভাইয়ার সাথে আপনার কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, ভাইয়ার অবশ্যই আপনাদেরকে পাঠাবে ইনশাল্লাহ ডেস্টিনেশনে। ইনশাল্লাহ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমি রুনা খান, এই প্রত্যাশা আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।